আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়েশাস হেলথি মিল। আশা করাম আপনারা আজকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বরাবরের মতো একটা ব্লগ শুরু করলাম, আশা করাম আপনারা ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা। আজকের ব্লগটা আমি জরুরতার ডেই শুরু করলাম, পার্ক থাকি। আশা করাম আপনারা দিয়ে হবা ভালো লাগবো। দেখতে থাকুকা দেখাইব। আর এখন আপনারা লগে শেয়ার করম আগামীকালকে আমার ঘর মেহমান আইবা, আর মেহমান আবার উপলক্ষে আমি কিতা কিতা রানলাম ওটা আপনার লগে শেয়ার করম। আর এখন ছোট্ট একটা রেসিপি শেয়ার করম, ক্রিমি চিকেন কারি। সবতমে দেখতে পারছো আমি তেল গরম করিয়া তেলের মাঝে তেজপাতা, ডালচিনি, এলাচি, লং, গোলমরিচ পরিমাণ মতো দিয়া আমি কেন একটা চিকেনের মতো রানমু। সো পরিমাণ মতো সপ্তাহ দিছি আর ও গরম মশলা সপ্তাহ দিমু আপনারা কুইক দেখাই দিলাম। আর এই মশলাগুলো আমি প্রথমে পরিমাণ মতো টি স্পুন করিয়ে করিয়ে দিছিলাম, পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম গরম পানির মাঝে। তারপর পেঁয়াজগুলো একটু ব্রাউন একটু সফটিশ হওয়ার পরে আমি দিলেছি আমার গরম মশলা যেগুলো পেস্ট রাখছিলাম বানাইয়া ওগুলা। আর এখন আমি আমার চিকেনগুলো দিলাইলাম। চিকেন দিয়া বালা করি লারিয়া গুড়তাম না অবশ্য, বালা করি লারমু লারিয়া 5 মিনিটের মতো বাড়ছাইমু। তারপর একটু পানি অ্যাড করমু। আর ওতে দেখতে পারো আমার চিকেনের কালারটা। তারপর আমি যে একটা রান্না আমি একটু হিসেবে গিয়া লাম্বু না, লাম্বু না আমি অলরেডি শেয়ার করলাম না রেসিপিটা আপনারা লগে, জাস্ট একটু শেয়ার করলাম আর কি কিতা কিতা রান্নাম। সো লাম্বু না আমার উইর মেহমান আলিয়ে দেখা যায় কত কিছু রান্দা লাগে কত খামো থাকে। তারপরে রান্দাটা একটু টাফ হয়েছে আইকিয়া। সো আমি দুইটা দুইটা করিয়া রান্দাম। সো আমার বেশি একটা সময় লাগছে না আর লাগছে। আর দেখতে পারো আমার চিকেন কারিটা ওলা আর কি চিকেন কারিটা হইব। আর পানির পরিমাণ যার যার ইচ্ছা মতো দিলাইলেও ওই যাইব গিয়া। বাট অনেক টেস্টি আছিল এই চিকেনের রেসিপিটা, ট্রাই করবা আশা করাম ভালো লাগবো। তারপর আমি যেটা বইছি লাম চপস বইছিলাম, লাম চপস ওই আদা ওই বরফতে হাফ কুক হয়ে গেছে অলরেডি। সো লাম চপ আসিল কারি সবগুলো আপনারা লোকের চেক শেয়ার করছি না। তারপর ওইছে গিয়া পরের দিন মেহমান আইসুন রাতকে, পরের দিন আমরা গেলাম কি রেস্টুরেন্টও খাওয়াত, রেস্টুরেন্টও খাওয়াত গেলাম। ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছিল ওটার মাঝে মশালা দোসা যেটা হয় ওটা খাওয়াত আসলাম। সো আমরা 6-7টা ট্রাই করছি, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আর ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিং আসিল ভিতরে, চিজ আসিল, চকলেট আসিল, ওলা মশালা আলু থাকে একটার ভিতরে, স্পাইসি মশলা ওই আসিল, অনেক ধরনের যে আসিল আর কি। আমার লগে বেবি আসিল, সো আমি সবটা ডিটেইলে শেয়ার করতাম পারাম না আপনার লগে, সরি আছে এটার লাগিয়া। একটু একটু শেয়ার করছি, ভিডিও করছি, একটু একটু শেয়ার করলাম আর কি, যা পারলাম তাও শেয়ার করবো আপনার লগে। আর ওটা আসিল গিয়া স্পাইসি চিপস, আর লগে আসিল পেঁয়াজ অনিয়ন আর একটু চিলি পাউডার অর্থাৎ মিক্স করিয়া সস টস দিয়া। সো আশা করাম আজকের ব্লগটা আপনারা যে ভালো লাগছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া লগে থাকবা। আজকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।